রাত পর্যন্ত পেট্রাপোলে ইডির অভিযান। টানা জিজ্ঞাসাবাদের পর মুদ্রা বিনিময়কারীর দোকান থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। সকাল থেকে রাত কখনো মুদ্রা বিনিময়কারীর বাড়ি, কখনো বা পেট্রাপোল সীমান্তের দোকান। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। প্রসঙ্গত, এদিন সকাল থেকে একই যোগে বনগার বেশ কয়েকটি জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বনগা পূর্বপাড়া নেহরুনগর এলাকায় পিন্টু হালদার নামে এক গাড়ি চালকের বাড়িতেও অভিযান চালান তারা। সন্ধ্যার পর প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পিন্টুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা। একইভাবে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ইয়াকুব মণ্ডলের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় ইডি। সকাল 8টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত চলে অভিযান। সূত্রের খবর, ঝাড়খণ্ডের একটি মামলায় ইডির তদন্তের নির্দেশ দেয় আদালত। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী আর্থিক দুর্নীতি মামলায় এই অভিযান বলে জানা গেছে। এই মামলায় তদন্তে এদিন গোটা রাজ্য ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় 12টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই যোগে অভিযান চালানো হয় উত্তর চব্বিশ পরগনা জেলার 5টি জায়গাতে। বনগা থেকে গাড়ি চালককে নিয়ে গেলেও কার্যত পেট্রাপোল এলাকায় মুদ্রা বিনিময়কারীর বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হয় ইডির কর্তাদের। ফেরার সময় ইডির কর্তারা সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি। যদিও এদিন সকালে পরিবারের এক সদস্য দাবি করেছিলেন তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সকাল থেকে রাত কখনো মুদ্রা বিনিময়কারীর বাড়ি, কখনো বা পেট্রাপোল সীমান্তের দোকান। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। প্রসঙ্গত, এদিন সকাল থেকে একই যোগে বনগার বেশ কয়েকটি জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বনগা পূর্বপাড়া নেহরুনগর এলাকায় পিন্টু হালদার নামে এক গাড়ি চালকের বাড়িতেও অভিযান চালান তারা। সন্ধ্যার পর প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পিন্টুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারীরা। একইভাবে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ইয়াকুব মণ্ডলের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় ইডি। সকাল 8টা থেকে রাত প্রায় 8টা পর্যন্ত চলে অভিযান। সূত্রের খবর, ঝাড়খণ্ডের একটি মামলায় ইডির তদন্তের নির্দেশ দেয় আদালত। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী আর্থিক দুর্নীতি মামলায় এই অভিযান বলে জানা গেছে। এই মামলায় তদন্তে এদিন গোটা রাজ্য ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় 12টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই যোগে অভিযান চালানো হয় উত্তর চব্বিশ পরগনা জেলার 5টি জায়গাতে। বনগা থেকে গাড়ি চালককে নিয়ে গেলেও কার্যত পেট্রাপোল এলাকায় মুদ্রা বিনিময়কারীর বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হয় ইডির কর্তাদের। ফেরার সময় ইডির কর্তারা সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি। যদিও এদিন সকালে পরিবারের এক সদস্য দাবি করেছিলেন তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।